নমস্কার, আজকের রেসিপি হচ্ছে গরমের পাতলা ঝোল, যা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। এটি বানাতে কী কী লাগছে আমরা দেখে নেব। প্রথমে লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর কিছু সবজি নিয়ে নেব। প্রথমে নিয়ে নেব আলু, তারপরে ভেন্ডি, পটল, বেগুন, তারপরে পেঁপে এবং বরবটি, যা সবজি থাকবে আপনারা নিতে পারেন। আর আমার মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে আমরা মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে দেব। এটি খুবই কম মশলার মধ্যে হয়ে যায়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই গরমে খুবই টেস্টি এবং সুস্বাদু এবং পুষ্টিকর। পাঁচ ফোড়ন হয়ে এসেছে, তারপর দিয়ে দেব ভেন্ডি। ভেন্ডি দিলাম, হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তারপর বাকি সব সবজি একে একে দিয়ে দেব। আলু, পেঁপে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি যে সবজি আমরা নিয়েছি সেগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিটা নরম হয়ে যায়। আবার নাড়াচাড়া করে নেব। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়ে এই ঝোলটি বানাতে পারেন। পটল দিয়ে দিয়েছি, বেগুনও দিয়ে দিয়েছি এবং বরবটিও দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আপনারা এই ঝোলটি বাড়িতে অবশ্যই করে দেখবেন। তারপরে দিয়ে দেব আদা বাটা, তারপরে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। খুবই কম মশলাতে এই রান্নাটি হয়ে যায়। তারপরে জল দিয়ে দেব। পাতলা ঝোল, যতটা পরিমাণ আপনারা ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জলেতে সিদ্ধ হতে দেব 15 মিনিট। দিয়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন। 15 মিনিট পর আমরা ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসে আমাদের ঝোলটা হয়ে গেছে প্রায়। এরপরে মাছগুলো দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে শেষে অল্প একটু মিষ্টি দিয়ে আমরা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এই গ্রীষ্মের দুপুরে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। ধন্যবাদ। আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলে চোখ রাখুন।